Hi, hello everyone, welcome to you, welcome again in Biosense Mania. And now today we will discuss about hierarchical taxonomy or taxonomic hierarchy. So first we will go taxonomic hierarchy meaning, okay, taxonomic hierarchy. Taxonomy meaning actually it's a lawful arrangement. Lawful arrangement are hierarchy meaning. Hierarchy meaning which is stage or stratum. Okay, so taxonomy meaning hello lawful arrangement or hierarchy meaning hello stratum or stage. Okay, so lawful arrangement means kono organism ke ba kono living organism ke jokhon amra lawfully according law কোনো কিছু আন্ডারে সাজাবো বা কোন হায়ারার্কিয়াল স্টেজ অনুযায়ী যখন সাজাবো তখন তাকে আমরা হায়ারার্কিয়াল ট্যাক্সোনমি বলি। এবং হায়ারার্কিয়াল ট্যাক্সোনমি কেন দরকার সেটা আমরা এন্ড অফ দ্য ভিডিও আশা করছি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এটা হলো ট্যাক্সোনমিক হায়ারার্কি। নেক্সট আমরা দেখবো ট্যাক্সোনমিক হায়ারার্কি কে ফার্স্ট প্রপোজ করেছিল। সো ট্যাক্সোনমিক হায়ারার্কি প্রপোজড বাই ক্যারোলাস Carolus Linnaeus 1753. Okay, so first of all Carolus Linnaeus proposed the term or the arrangement of the hierarchy that is called taxonomic hierarchy. Okay, and this is the year is 1753. নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ক্যারোলাস লিনিয়াস কিভাবে এটাকে ডিভাইড করেছিল। মিনস একদম প্রাইমারি স্টেজে যখন অর্গানিজমকে আমরা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে অ্যারেঞ্জ করতাম তো সেটা কিভাবে হতো সেটাকে আমরা দেখবো। ওকে, তো ফার্স্টে যেটা আছে সেটা হলো কিংডম, তারপরে আসে ফাইলাম, তারপরে আসে ক্লাস, নেক্সট order, family, genus, next as a species. Okay, সুতরাং একদম প্রাইমারি স্টেজে অ্যাকচুয়ালি এইভাবেই হচ্ছে ক্লাসিফিকেশন হয়েছিল, মিনস হায়ারার্কিক ট্যাক্সোনমি অ্যারেঞ্জমেন্ট এভাবে হয়েছিল। বাট যদি টিল দ্য ডেট আজকের ডেটে দেখো তাহলে এখানে অনেক রকম চেঞ্জ এসেছে। কেননা দেখো একদম ফার্স্ট স্টেজে যখন আমরা অ্যাকচুয়ালি হায়ারার্কিক ক্লাসিফিকেশন ক্যারোলাস লিনিয়াস করেছিল তখন খুব একটা চেঞ্জ আসেনি। এই কারণেই কারণ হচ্ছে তখন যে অর্গানিজম লিভিং অর্গানিজম যেগুলো ডিসকভার করা হয়েছিল তার সংখ্যা অনেক কম ছিল, যে কারণে এদেরকে এই কটা ক্যাটাগরি বা এই কটা স্টেজের মধ্যে জায়গা করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু আজকের ডেটে যদি প্ল্যান্ট আর অ্যানিমাল মিলিয়ে দেখি তাহলে সেটা সংখ্যাটা হিউজ। তো সেই কারণে তাদেরকে বিভিন্ন রকমভাবে ক্যাটাগরাইজ করতে এটাকে করা হয়েছিল। ওকে, সো নেক্সট দেখো, তো যখন হিউজ অ্যামাউন্ট অফ লিভিং অর্গানিজম চলে আসলো তখন তাদেরকে ক্যাটাগরাইজ করতে এদের মধ্যে কী করা হয়েছিলো, সাব আনতে হয়েছিল। লাইক কিংডম, কিংডমের পরে এসেছিলো সাব কিংডম, লাইক এরকম একটা জায়গায় কিংডমের পরে সাব কিংডম, তারপরে ফাইলামের পরে একইভাবে সাব ফাইলাম, ক্লাসের পরে সাব ক্লাস। ওকে, তো এইভাবে আরও অনেক ক্যাটাগরি করা হয়েছিল, স্পিসিসের পরে ভ্যারাইটি এসেছিলো, তো আরও কিছু, ঠিক আছে। তো এখানে মেইনলি আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে কিংডম, ফাইলাম এবং ক্লাস এডিটিং। তো দেখো কিংডম, ফাইলাম এগুলো এই যে অ্যারেঞ্জমেন্ট, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই অ্যারেঞ্জমেন্টটাকে অনেক সময় আমরা ভুলে যাই, ঠিক আছে। অনেক সময় আমাদের মনে আসে না যে এটাকে কীভাবে জাস্ট রিমেম্বার মনে রাখবো। ওকে, সো সেই কারণে আমরা জাস্ট এটাকে একটা শর্ট ফর্মে জাস্ট মনে রাখার জন্য একটা শর্ট রুল বানিয়েছি, সেটাই দেখুন কেপিসি ও জিএস। তো দেখো এখানে আমরা প্রত্যেকটা শর্ট ফর্ম নিয়ে নিয়েছি, কিংডমের কে, ফাইলামের পি, ক্লাসের সি, অর্ডারের ও, ফ্যামিলির এফ, জেনাসের জি, অ্যান্ড স্পিসিসের এস, ঠিক আছে। তো এটাকে দেখো আমি ফার্স্টে তিনটেকে নিচ্ছি, তারপরে দুটোকে, তারপরে লাস্ট দুটোকে। তো ফার্স্টে তিনটেকে আমরা যদি বসাই তাহলে এরকম হবে কেপিসি
অফ জিএস, ঠিক আছে? তো এখানে একটা কথা বলে রাখি, কেপিসি অফ জিএস, তো আমরা যদি ধরে নিই কেপিসি একটা ইনস্টিটিউট এবং যেখানে একজন জিএস আছে, সেটাকে আমরা সিম্পলি রিপ্রেজেন্ট করবো কীভাবে, কেপিসি অফ জিএস লিখে। তো এটাকে যদি আমরা ফুল ফর্মে নিয়ে আসি তাহলে ঠিক এই প্যাটার্নটাই চলে আসবে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো এই কারণেই এটাকে আমরা শর্ট ফর্ম হিসেবে মনে রাখবো, কেপিসি অফ জিএস। আর একটা কথা বলে দিই, কেপিসি অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের একটা মেডিকেল কলেজের নাম, ঠিক আছে? তো সেই কারণে এটা মনে রাখা খুবই ইজি, বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো। ওকে, সো এভাবে এটা মনে রাখতে পারো। নেক্সট আমরা আসি হায়ার ট্যাক্সর, শুধু যে এভাবে নাম মানে পরপর অ্যারেঞ্জ করার জন্য হয়েছিল তা নয়, এছাড়াও কিছু দিক ছিল, যেরকম হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার, যেটা হচ্ছে ক্যারলাস লিনিয়াসই করেছিল, এবং সেই বাইনোমিয়াল নোমেনক্লেচারেও কিন্তু এই হায়ারার্কিয়াল ট্যাক্সোনমি বা হায়ারার্কিয়াল ক্লাসিফিকেশন যেটা আমরা বললাম এটাকে ইউজ করা হয়। ওকে, সো আমরা দেখবো কীভাবে বাইনোমিয়াল নোমেনক্লেচার এটা ইউজ করা হয়। ওকে, বাই দ্য ওয়ে আমরা এর আগে বাইনোমিয়াল নোমেনক্লেচারে যাওয়ার আগে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কেপিসি মানে কিংডম, ফাইলাম, ক্লাস, এই যে অর্ডারটা আমরা অ্যারেঞ্জ করলাম, এই অর্ডারটায় কীভাবে কোনো অর্গানিজমকে জাস্ট ক্লাসিফাই করা হয় বা কীভাবে অর্ডার অনুযায়ী সাজানো হয় সেটাকে আমরা জাস্ট দেখবো। তারও আগে একটা ছোট্ট শর্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে ট্যাক্সোনমি কথার মিনিং আমরা দেখলাম লফুল অ্যারেঞ্জমেন্ট, বাট আরও একটা কথা আছে, একটা টার্ম আছে যেটা জানা খুব দরকার, সেটা হচ্ছে ট্যাক্সন। ওকে, সো ট্যাক্সন টার্মটা অ্যাকচুয়ালি এসেছে ট্যাক্সোনমি থেকে, কিন্তু ট্যাক্সনের ইউজটা অন্যরকম। লাইক ট্যাক্সন ইজ দ্য ইচ অ্যান্ড এভরি স্টেজ অর স্ট্যাটাম অফ আ হায়ারার্কিয়াল ক্লাসিফিকেশন। সো এখানে প্রত্যেকটা যে স্ট্যাটাম বা স্টেজ বা ক্যাটাগরি আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্যাক্সন, ঠিক আছে? তো এটা প্রত্যেকটা হচ্ছে একটা করে ট্যাক্সন, এগুলো কিন্তু একসাথে আমরা কখনোই ট্যাক্সন বলবো না, ইচ অ্যান্ড এভরি মানে সেপারেটলি যখন আমরা একটা করে স্টেজ নেবো বা একটা করে ক্যাটাগরি নেবো তখনই তাকে আমরা বলবো ট্যাক্সন। লাইক কিংডম একটা ট্যাক্সন, ফাইলাম একটা ট্যাক্সন, ক্লাস একটা ট্যাক্সন, অর্ডার একটা ট্যাক্সন, সো অন। ওকে, সো দিস ইজ অল। তো নাও এবার যেটা দেখবো সেটা, যে কোনো একটা অর্গানিজমকে আমরা যদি এই ক্যাটাগরিতে সাজাতে যাই তাহলে সেটা কীভাবে করবো, জাস্ট সেটাকে দেখো। তো এটাকে আমি জাস্ট পরিষ্কার করে দিই, এবার যে অর্গানিজমটা নিয়ে আমরা কথা বলবো সেটা নিয়ে নিলাম আমি আলু বা পটাটো। ওকে, সো পটাটো সাইন্টিফিক নেমটা আমাদের ফার্স্টে জানতে হবে, পটাটো। ওকে, তো সাইন্টিফিক নেম হচ্ছে সোলানাম, সোলানাম টিউবরোসাম। ওকে, সো সোলানাম টিউবরোসাম, ওকে, দিস ইজ দ্য সাইন্টিফিক নেম অফ পটাটো। তো এখানে যেটা দেখবো কীভাবে এটাকে অ্যারেঞ্জ করা হয়, পটাটো দেখো আমরা যে ফাইভ কিংডম ক্লাসিফিকেশন করেছিলাম তার মধ্যে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া, তার মধ্যে পটাটোকে কোন কিংডমে রাখা যায়, মেবি এটা তুমি আই হোপ এটা আইডেন্টিফাই করতে পারছো, সেটা হচ্ছে প্ল্যান্টি কিংডমে রাখা যায়, তাই তো? তাহলে ইজিলি আমরা এখানে জাস্ট লিখে দিই কিংডমের জায়গায় প্ল্যান্টি। ওকে, তারপর যখন প্ল্যান্টি গ্রুপ মানে প্ল্যান্টি কিংডমটা ডিভাইড করে, আমরা যখন প্ল্যান্ট নিয়ে ডিটেলস আলোচনা করবো, যখন ফার্স্টে যে ভিডিওটা তৈরি হবে প্ল্যান্ট নিয়ে, সেখানে আমরা ডিসকাস করবো কীভাবে প্ল্যান্টি গ্রুপটা ডিভাইড হয়েছে। তো সেই কারণেই বলে রাখি প্ল্যান্টি গ্রুপটা, এরপরে ফাইলাম যেটা আসে সেটা চলে আসে অ্যাঞ্জিওস্পার্ম, মিন্স প্ল্যান্টের মধ্যে একটা ডিভিশন বা একটা ফাইলাম হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। তো এখানে ফাইলাম ইজিলি অ্যাঞ্জিওস্পার্ম আমরা লিখতে পারি, মনোকোটাইলোডন আর এক হচ্ছে ডাইকোটাইলোডন। তো এখানে আমরা এটা নেবো ডাইকোটাইলোডন। ওকে, ডাইকোটাইলোডন। নেক্সট যেটা আসছে অর্ডার, তাহলে অর্ডার কি হবে, অর্ডার হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটাগরি। সো ডাইকোটাইলোডনের মধ্যেই বিভিন্ন ক্যাটাগরি আছে, তার মধ্যে অর্ডার হচ্ছে একটা, এবং নট অনলি ওয়ান অর্ডার, দের ইজ আ লট অফ অর্ডার ইন দ্য ক্যাটাগরি বিটুইন ডাইকোটাইলোডন। ওকে, সো অর্ডার কি আসবে এখানে, সোলানামের ক্ষেত্রে অর্ডার আসবে সোলানেলস,
অর্ডার ফ্যামিলি এগুলো হচ্ছে যখন ট্যাক্সোনমি নিয়ে তোমরা হায়ার স্টাডি করবে তখন এগুলো ক্লিয়ার হবে, আদারওয়াইজ এটাকে জাস্ট একটা এক্সাম্পলের রূপে না, আর এটা খুব একটা ইম্পর্টেন্স নেই, জাস্ট আমি এটাকে তোমাদেরকে বোঝানোর জন্য জিনিসটা করছি। তো ফার্স্টে কিংডমে আসলো প্ল্যান্টি, ফাইলমে আসলো অ্যাঞ্জিওস্পার্ম, ক্লাসে আসলো ডাইকোটাইলিডন, অর্ডারে আসলো সোলানিস। ওকে, নেক্সট দেখো ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে সোলানিসি, ক্লাসিফাই করা হয়। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। ওকে, তো এটাকে আমরা মুছে দিই, এবার আমরা দেখব হোয়াট ইজ বাইনোমিয়াল নোমেনক্লেচার। তো বাইনোমিয়যাল নোমেনক্লেচার অ্যাকচুয়ালি প্রপোজড বাই ক্যারোলাস লিনিয়াস। তো এই কারণেই ক্যারোলাস লিনিয়াস হচ্ছে এত ফেমাস, কারণ সায়েন্সে মিন্স বায়োলজি যে ডিপার্টমেন্ট, বায়োলজিতে উনি অনেক রকমের কাজ করেছেন এবং ইনি নিজে ছিলেন একজন ন্যাচারালিস্ট, ঠিক আছে। তো নেচারের উপর বিভিন্ন রকম কাজ করেছে, নট অনলি বটানি, অলওয়েজ উইথ জুলজি। ওকে, সো এখানে আমরা এবার দেখবো বাইনোমিয়াল নোমেনক্লেচার। সো বাইনোমিয়াল নোমেনক্লেচার কি? ফার্স্ট অফ অল এটা একটা নোমেনক্লেচার, মিন্স হচ্ছে নামকরণ, যে কোনো কিছু নামকরণ করা হচ্ছে, বাট বাইনোমিয়াল মিন্স এখানে দুটো পদের উপর ভিত্তি করে নামকরণ করা হচ্ছে। সো বাইনোমিয়াল নোমেনক্লেচার ইজ দ্য প্রসেস অফ নোমেনক্লেচার হোয়ার the naming of a living organism consists with two words, one is generic name and the second one is specific name. So first one is generic but genus name and the second one is specific name but species name. Okay, so এখানে খেয়াল করো nomenclature করতে গেলে কোন জিনিসগুলো মাথায় রাখা important. First of all যেটা আসে দেখো binomial nomenclature, first যে ওয়ার্ডটা সেটা অবশ্যই হতে হবে জেনেরিক নেম, মিন্স জেনাস নেম, অ্যান্ড সেকেন্ড যেটা সেটাকে হতে হবে স্পিসিস নেম। তো এটা হয়ে গেল তোমার, সরি, এটা হয়ে গেল জেনাস নেম আর এটা হয়ে গেল স্পিসিস। তো জেনাস আর এটা হয়ে গেল স্পিসিস নেম, ঠিক আছে। এবার কী কী প্রসেস ফলো করতে হবে বাইনোমিয়াল নোমেনক্লেচার করতে হলে? সো হিয়ার দ্য ফার্স্ট লেটার, ওকে, দ্য ফার্স্ট লেটার always should be capital and the latter on always should be small letter, okay, and after the nomenclature we must should be underlined. So nomenclature pore obosshoi amader eigulo ke underline korte hobe. So this is the binomial nomenclature, okay. So amra jodi ekhane je kono ekta species niye ni, like amra ekhane potato niyechhilam, to ar ki hote pare, like amra jodi paddy niye ni, ধান, প্যাডি, তো প্যাডির নাম কি? ওরা ইজ দা স্যাটাইফা, ওকে, ওরা ইজ দা স্যাটাইফা। তো ওরাইজা দেখো, ওরাইজা ফার্স্ট যে লেটার সেটা কিন্তু ক্যাপিটাল এবং তারপরে প্রত্যেকটাই হচ্ছে স্মল লেটার, এবং আমরা অবশ্যই এটাকেই সাইন্টিফিক নেম বলা হয়, যেটাকে আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার বলছি। এটাকেই যে কোনো স্পিসিস বা যে কোনো অর্গানিজমে তাদের সাইন্টিফিক নেম অ্যাকচুয়ালি বাইনোমিয়াল নোমেনক্লেচারের উপরেই ডিপেন্ড করে আছে। ওকে, নেক্সট আসে এবার ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। তো ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার অ্যাকচুয়ালি কিছুই না এবং এটা ভেরি রিসেন্ট একটা নোমেনক্লেচার, কারণ যখন দেখা গেছে যে বাইনোমিয়াল নোমেনক্লেচারও অনেক স্পিসিসের পরে যখন ভ্যারাইটি তৈরি হয়, মানে স্পিসিস আমরা এটা একদম ফার্স্ট টাইপ অফ হায়ারার্কিক্যাল ক্লাসিফিকেশন দেখেছি, কিন্তু এর পরেও যে ক্লাসিফিকেশন হয়েছিল সেখানে বিভিন্ন রকম, যেরকম বললাম সাব কিংডম করা হয়েছিল, এরকমভাবে স্পিসিসের পরেও কিছু স্টেপ হয়েছিল, লাইক সেখানে ভ্যারাইটি নামে একটা ক্যাটাগরি বা ট্যাক্সন এসেছিল, ঠিক আছে। তো সেখানে আমরা দেখেছি এটাকে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার এসেছে, এবং সেখানে নট অনলি জেনাস আর স্পিসিস, সেখানে জেনাস স্পিসিসের সাথে সাথে ভ্যারাইটিকেও প্রায়োরিটি দেওয়া হয়েছে এবং সেখানেই তৈরি হয়েছিল ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। তো এটাকেও বাইনোমিয়াল নোমেনক্লেচারের সাথে সাথে এটাকেও খেয়াল রাখবে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার, ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার। তো ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার, ট্রাইনোমিয়াল নোমেনক্লেচার আই হোপ তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ট্রাইনোমিয়াল নোমেনক্লেচারের ক্ষেত্রে কী কী থাকছে? সেটা হচ্ছে জেনাস থাকছে,
জেনাস থাকছে, স্পিসিস থাকছে, অ্যান্ড ভ্যারাইটি থাকছে, ভ্যারাইটি থাকছে। ওকে, সো রিমেম্বার দিস থিং। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি মেবি কথা বলবো তোমাদের বাইনোমিয়াল নোমেনক্লেচারের উপর টোটাল লেকচার সিরিজ নিয়ে। ওকে, সো আজকের মতো এখানে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও।